আমার বালিবার তৃতীয় খণ্ডে যে পুত্রবধূর মৃত্যু হয়েছে, মার্ডার হয়েছে, তার জন্য আমরা সকল দুঃখিত। এই মেয়েটির বাড়ি আমার জেলা পরিষদের ভিতর মোহনপুর ওয়েস্ট মোহনপুর জিপির মোহনপুর পার্ট ওয়ানে। এই মেয়েটির বাবা আব্দুল মতিন লস্কর একজন গরিব অসহায় ব্যক্তি। এই মেয়েটার সমস্ত মোহনপুরের মানুষে সাহায্য সহায়তা করে গত সোমবারে এই মেয়েটার বিবাহ হয়েছে। একটা ভালো ফ্যামিলিতে বিবাহ হয়েছে আমরা শুনেছি, কিন্তু আজকে হঠাৎ সকালে খবর পেলাম যে মেয়েটাকে মৃত অবস্থায় বাথরুমের একটা রুমে রাখা হয়েছে। এখানে পুলিশ এসেছে এবং এখানে ম্যাজিস্ট্রেট এসে আজকে মৃতদেহ এইমাত্র উদ্ধার করে নিয়ে গেছেন। আমার মোহনপুর জিপির সভানেত্রীর প্রতিনিধি নুরুল হোসেন বড়বইয়া, বালিঘাট জিপির সভাপতি শরীফউদ্দিন বড়বইয়া এখানে সকলে উপস্থিত, আরও মেয়ের ছেলের আত্মীয় স্বজন আমরা দেখেছি। কিন্তু এখানে আমরা দেখেছি ছেলের ভাই যে উনার ঘর তালামারা, এবং যে মেয়েটা যে রুমে ছিল সেই রুমটাও তালামারা, আর মেয়েটাকে বাথরুমে নতুন করে একটা রুমে পালানো হয়েছে। আমরা গলায় কাটা দেখেছি, সামনে একটা দা দেখেছি। আমরা নিশ্চিত যে এই মেয়েটাকে মার্ডার করা হয়েছে। এখন আমার দাবি থাকবে জেলা প্রশাসনের নিকট, আজকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন, জেলা প্রশাসনের দাবি থাকবে সত্যিকারের মার্ডার হয়ে থাকে। আমরা দেখছি যে এটা সেটা মার্ডার, যারা দলিত তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং আজকে বালিবারের মানুষ, যে আর মোহনপুরের মানুষ এই দুঃখ ঘটনায় যে সহবেদনা আজকে তারা যে হারে আজকে দুঃখ প্রকাশ করেছে বা নিজেকে হৃদয় বিদারক ঘটনা বলে আজকে সকল যেখানে সমবেত হয়েছে এবং এই জঘন্য ঘটনার নিন্দা জানাচ্ছে, সেটার জন্য আমি বালিপারবাসী মোহনপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বিশ্বাস যে এটার একটা ন্যায় বিচার আমরা পাবো, সেই আশা রাখছি। ধন্যবাদ।